আমরা যে প্রচলিত সহিজুলের তবলিগি জামাত যেটা আছে এদের মধ্যে অনেক ভ্রান্ত আকিদা আছে যা এরা সাধারণ মানুষের সামনে প্রকাশ করে না যেমন তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা মৌলবী ইলিয়াস মেমতি ওনার যে বক্তব্য সম্বলিত যে মলফুজাত ইলিয়াস সে আছে উনি এক জায়গায় লিখেছেন যে মুসলমান শুধুমাত্র দুই প্রকার মুসলমানের তৃতীয় কোনো প্রকার নেই এক প্রকার হলো যারা আল্লাহ রাস্তায় বের হয় আর এক দ্বিতীয় প্রকার হলো যারা এদেরকে সাহায্য করে এখন প্রশ্ন আসবে যে বর্তমান বিশ্বে তাবলিগি জামাতে বের হয়েছে আর তাবলিগিদেরকে সাহায্য করছে এদের পার্সেন্টেজ কত তাহলে ওনারা যে বললেন মুসলমানের তৃতীয় কোনো প্রকার নাই তাহলে তো প্রশ্ন এসে যাবে যারা তবলিগে যায়ও নি তবলিগে যারা যায় এদেরকে সাহায্য করেনি ওদের কথা মতো এরা মুসলমান নয় কিন্তু শরীয়তের দলিলের ভিত্তিতে এই বিভক্তিকরণ করা হলো এটা সাধারণ মানুষ জানে না ওই কিতাব মলভুজাতলিয়াসের আরেক জায়গায় আছে উনি বলতেছেন যে ইদানিং আমার গুম হচ্ছে না কুসকির কারণে আমি হেকিম কবিরাজের সাথে পরামর্শ করে ভালো তাল তেল তৈল মালিশ করিয়েছি তোমরাও চেষ্টা করো আমার যেন গুম বেশি হয় কেন বলে ইদানিং গুমের মধ্যে আমার কাছে অনেক কিছু আসতেছে তোর মধ্যে একটা আসছে কুন্তুম খায়রা ওমতি নখরজত নাস এই আয়তের প্রসঙ্গে আল্লাহ বলছেন যে ইলিয়াস যে তোমরা নবীদের মতো মানুষের জন্য প্রকাশিত হয়েছ কিন্তু কোনো উম্মত নবীদের মতো আবির্ভূত হতে পারে না এখানে পরোক্ষভাবে নবুয় দাবি করার মতো জঘন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে এগুলো সাধারণ মানুষ জানে না শুধু নামাজ কলমা শিখানোর নাম বলে আর বড় বড় স্বভাবের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ওরা বিভ্রান্ত করে কারণ এরা অথচ বলে আমরা মানুষকে ফরজ সুন্নত তালিম দিই কিন্তু কোন তবলিগি জামাত কি বলতে পারবে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়ার সময় এ দেশে যারা ইসলাম প্রচার করেছিলেন মহান অলি আল্লাহরা তারা জামাত সহকারে ওই অলির মাজারে একটু শরীয় সম্মত উপায়ে জেহারত করছে তো তো শরীয়তে সুন্নত এই সুন্নত তো জীবনে কোনো তবলিগি আদায় করছে বলে কেউ বলতে পারবে না সুতরাং এটা হচ্ছে মুসলিমদের একটা ষড়যন্ত্র যে মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করার জন্য কারণ এই তবলিক সম্পূর্ণ এর পদ্ধতি স্বপ্নে প্রাপ্ত সাধারণ মানুষের স্বপ্ন শরীয়তের কাছে গুরুত্বপূর্ণ কিছু নয় যে যেটা ভালো স্বপ্ন স্বপ্ন কোরআন হাদিসের মোতাবেক হলে ওটার উপর আমল করা বড়জোর মোস্তাহাব তবলিগি জামাতের আরও অনেক ভ্রান্তি বিভ্রান্তি গুমরাহি আছে যেগুলো আমি আমার বই ইসলামের মূল দ্বারা ও বাতিল ফেরকা কোরআন সুনার আলোকে ইসলামের মূল দ্বারা ও বাতিল ফেরকা এই এই বইয়ের মধ্যে আমি রেফারেন্স সহকারে তাদের সব ভ্রান্তিগুলো উপস্থাপন করেছি দর্শকবৃন্দ আপনারা যদি ওই বই পড়েন তাহলে ওদের ব্যাপারে আপনাদের ধারণা হবে যেসব মানুষ এগুলো না জেনে ওদের সাথে সামিল হয়েছে এদেরকে বাতিল না বলে বরং আমরা তাবলিগি জামাতের যে বিভ্রান্তি এবং যে অন্তর্নিহিত গুমরাহিগুলো এগুলো যদি মানুষের সামনে উপস্থাপন করতে পারি এটাই হবে উত্তম তাহলে সাধারণ মানুষ তাদের শিকার হবে না ধন্যবাদ